Assalamu alaikum everyone, welcome to our cooking channel Boshashri Ranna Ghor. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বিফ স্টেক রেসিপি। বিফ স্টেক তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, গরুর মাংস, লবণ, সয়া সস, বাটার, কেটে রাখা রসুন এবং সাদা গোলমরিচের গুঁড়ো। তো এখন আমরা বিফ স্টেকটি ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি এক পিস স্টেকের টুকরো নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এই মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে স্টেকের মাংসে লাগিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দেওয়ার পরও ঠিক এভাবে করে আমি হাত দিয়ে মাংসের মধ্যে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো স্টেকের পিসগুলো ম্যারিনেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি স্টেকের মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এই স্টেকের মাংসগুলোকে আমি 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলোকে আমরা রান্নার জন্য রেডি করব। তো চুলায় আমি আগে থেকে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটি মেল্ট হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব। তো এখানে আমাদের বাটারগুলো মেল্ট হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে স্টেকের একটি পিস দিয়ে দিব এবং আমাদের চুলার আঁচটিকে একদম হাই হিটে রাখবো। এবং তার সাথে এখানে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন স্টেকটিকে আমরা এপিট উপিট করে 3-4 মিনিটের মতো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের স্টেকটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে উপর দিয়ে একটি স্লাইস চিজ দিয়ে দিয়েছি। চিজ দেওয়াটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো এখন এটি আমরা আলাদা করে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার রেসিপি বিফ স্টেক। আর বিফ স্টেকের সাথে এখানে আমি ম্যাশ পটেটো করেছিলাম এবং তার সাথে সল্টেড মাশরুমও করেছিলাম। আর এই দুইটি ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই আই বাটনে ক্লিক করবেন অথবা ভিডিওর শেষে এই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।